কাটমানে ইস্যুতে বিক্ষোভ এবং তার জেরে যে বিষয়ের এলাকার বাসিন্দাদের অভিযোগ যে পুলিশের অভিযান গ্রামে গ্রামে এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে জেজুর থেকে হরিপাল যাওয়ার যে রাস্তা সেই রাস্তা অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা দেহ রাস্তার মধ্যে রেখে এবং বিজেপির পতাকা ব্যবহার করা হচ্ছে এখানে। মুকুলরা যেমনটা দাবি করেন যে বাসন্তী কোলে তিনি গ্রামবাসী এবং এই রাজবল্লভবাটি এলাকায় থাকেন এবং উনি যখন বাড়িতে ছিলেন আজকে সকালবেলা পুলিশ যখন আসে তল্লাশি করছিল সেই সময় পুলিশ গুলি চালায়, পুলিশের গুলিতে ওনার মৃত্যু হয়। তবে ওনার পরিবারের সদস্যরা যে বিষয়টা জানায় যে পুলিশের গুলি চালাবার মতো কোনো ঘটনা ঘটেনি, উনি পড়ে যান, আতঙ্কিত হয়ে পড়েন পুলিশের এই অভিযানে এবং তারপরেই ওনার মৃত্যু হয়। এবং ওই এই মৃত্যুর প্রতিবাদে কিন্তু এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন, বিজেপির পতাকা নিয়ে এই মুহূর্তে রাস্তা অবরোধ করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যে বিষয়টা জানাচ্ছেন যে অবিলম্বে বিচার করতে হবে এবং সেই দাবিতে কিন্তু এই অবরোধ এই বিক্ষোভ। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।